বুধবার পর্যন্ত বাংলাদেশ থেকে একুশ হাজার তেষট্টি জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন তিন হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সতেরো ষোলো জন বৃহস্পতিবার হজ পোর্টালের প্রতিদিনের বুলেটিন থেকে তথ্য জানা যায় এতে বলা হয় এখন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে তিপ্পান্নটি এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর সৌদি এয়ারলাইন্সের ষোলোটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা উনিশটি অন্যদিকে আটাত্তর হাজার জন হজ যাত্রীর ভিসা হয়েছে এখন পর্যন্ত এবার হজ করতে যাবেন পঁচাশি হাজার জন বাংলাদেশি সেই হিসেবে এখনো ভিসা হয়নি ছয় হাজার জন হজ যাত্রীর হজের প্রথম ফ্লাইট শুরু হয় এ মাসের নয় তারিখে যা চলবে আগামী দশ জুন পর্যন্ত চাঁদ দেখার সাপেক্ষে আগামী ষোলো জুন অনুষ্ঠিত হবে এবারের হজ পাল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়